ছোট পর্দার এই সময়ের ব্যস্ত অভিনেতাদের মধ্যে সজল অন্যতম। প্রায় এক দশক অভিনয় জগতে থাকলেও এখনো সমান জনপ্রিয় তিনি। প্রতিদিনই তাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হচ্ছে। ছোট পর্দায় নতুন বছরে বেশি বেশি অভিনয় করছেন একক নাটকে। নিজের কাজ নিয়ে দর্শক ও নির্মাতাদের বিশ্বাস ধরে রাখতে চান, এমনটাই বলেছেন সজল। আব্দুর নূর সজল ছোট পর্দার বেশ আলোচিত অভিনেতা, নতুন বছরে ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে চান এই অভিনেতা। নিজেকে গুছিয়ে প্রেজেন্ট করবার, যে কাজটা করছি সেই কাজটার প্রতি যত্ন নিয়ে কাজ করবার, কিন্তু সবার সেই চেষ্টার কারণে কিন্তু আসলে এক একজনকে এক একভাবে এক এক নামে আমরা আইডেন্টিফাই করছি। একজন শিল্পী তার অভিনয় শৈলী দিয়েই দর্শকদের মন জয় করেন, আর এই অভিনয়ে যদি নিজেকে বারবার ভেঙে নতুন রূপে উপস্থাপন করা যায় তাহলে তো কথাই নেই। আর তাই নিজেকে নানা আঙ্গিকে তুলে ধরাকেই সবচেয়ে প্রাধান্য দেন সজল। না মানে হয়েছে কি হয়েছে, আমার সঙ্গে আজকে একজনের দেখা করতে আসার কথা, ও বলছিল যে ও কালো রঙের শাড়ি পরে আসবে, তো সেজন্য ভাবলাম যে আপনি সেজন্য কথা বলতে চাই, আপনি কিছু মনে করবেন না। ব্যক্তি সজলের জন্য আসলে সবচাইতে বড় পাওয়ার জায়গাটাই হচ্ছে আসলে দর্শকদের ভালোবাসা। যে পরিমাণ ভালোবাসা আমি পেয়েছি দর্শকদের কাছ থেকে সেটা যেন ধরে রাখতে পারি। 2006 সালে ধারাবাহিক নাটক হীরাফুলে অভিনয় করে আলোচনায় আসেন সজল, যদিও 2003 সালে প্রথম অভিনয় করেন তন্ময় তানসেনের প্রেমা নাটকে। তারপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একে একে অভিনয় করেন প্রথম সারির অভিনেত্রীদের সাথে। দীর্ঘদিন অভিনয় করার পরেও এখনো শিখছেন বললেন তিনি। দেখা যায় যে নতুন কোন একটা মেয়ের সাথে কাজ করছি, ও হয়তো এমন একটা সুন্দর ডেলিভারি দিল, এত সুন্দর করে একটা লাইন্সকে চিন্তা করলো যেটা হয়তো আমি চিন্তা করতে পারিনি, তো ওটা আমার মনে হয় যে ওটাও একটা শেখার জায়গা তৈরি হয়। এদিকে ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও অভিষেক হয়েছে সজলের। বর্তমানে তিনি বদিউল আলম খোকনের হারজিত নামের ছবিতে অভিনয় করছেন। এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন মাহির সঙ্গে। ছবির শুটিং প্রায় শেষের দিকে। লোড করা আছে এটা, ফুল লোডেড। সজল মনে করেন প্রকৃত শিল্পী তারাই যাদের দর্শক সবসময় চায়, আর তাই তিনি নিজের কাজ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিতে চান। কামরুন নাহার, একাত্তর, ঢাকা।